আমার তো বাবা মার সাথে থাকে, আমার মেয়ে আছে, মেয়ের সাথেই বেশি টাইম কাটাচ্ছি, মেয়ে আমার সাথে সময় দিচ্ছে, আমিও দিচ্ছি, আবার বাসাতে বসে রান্না টান্না করছি, টেলিভিশন দেখছি, নামাজ টামাজ পড়তেছি, নামাজ পড়ি, তারপরে এইভাবে সময় কাটতেছে, বই পড়তেছি, হাদিসের বই টই পড়ি, আবার মাঝে মাঝে হারমোনিয়াম নিয়ে বসি, গান গাচ্ছি, এইভাবে সময় কাটছে। সব সেক্টরেই প্রবলেম হবে, কারণ এইভাবে যদি এখন এক শ্রেণীর মানুষ মানতেছে, এক শ্রেণীর মানুষ মানতেছে না। এখন যাদের পেটে হয়তো মানে ক্ষুধা আছে তারা এগুলি শুনছে না, আবার অনেকেই ধরেন সরকার হেল্প করছে সেগুলো পাচ্ছে, হয়তো কেউ হয়তো পাচ্ছে কেউ পাচ্ছে না। হ্যাঁ, সব জায়গায় তো সরকার এইভাবে দিতেও পারবে না, এত মানুষের তো দেওয়াটাও সমস্যা। একটা জিনিস হলো যে কিছু মানুষ আছে যে যারা চাইতে পারে না, তারাও কিন্তু মধ্যম যারা আছে তারাও কিন্তু অনেক কষ্টে আছে। আমার কাছে অনেকেই কল দিচ্ছে যে হেল্প করার জন্য বিভিন্ন জায়গাতে, আমার দেশ থেকে। এখন আমরা তো ওইভাবে তো আর আমি নিজেও পছন্দ করি না যে হেল্পটা একদম দেখাইয়া ক্যামেরা করে সবাইকে বুঝাইয়া দেওয়াটা, এটা আমার নিজের কাছেও পছন্দ না, আমি এটা করি না, এটা আমার ভালো লাগে না দেখতে। আর একটা জিনিস হলো যে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে মানে যেভাবে হ্যান্ডেল করতেছে জিনিসটা, মানে আমার কাছে খুব ভালো লাগছে আর কি, খুবই নিজে নিজে একা আমার মনে হয় যেভাবে মানে বাংলাদেশের মানুষের জন্য করতেছে, তাতে এখন আমাদের প্রধানমন্ত্রী একা তো এটা করে ঘরে ঘরে গিয়ে তো আর বলতে পারবে না, আপনি যাইতে পারবেন না, পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী, তোমার আর্মি, সবাই চেষ্টা করতেছে। এখন চেষ্টা করলে যদি যার যার জায়গায় সে যদি সতর্ক না হয়, সেখানে তো সবকিছু নামিয়ে দিলেও কিছু হচ্ছে না। একটা জিনিস যে এইভাবে যদি চলতে থাকে, এখন মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট চেষ্টা করছে ঠিক করার জন্য, কিন্তু যখন যা করার করছে, লকডাউনও দিল, সেটাও তো মানতেছে না। আমাদের দেশের ঘনবসতি এরা যে হারে বাজার করছে যেভাবে, এতে তো আমার মনে হয় বাংলাদেশ থেকে করোনা মানে কি অবস্থা দাঁড়াবে আমি ওইটা বুঝতে পারছি। শুরুর দিকে কম আক্রান্ত ছিল, এখন এখন বাড়তেছে, এখন বাড়তেছে, এটা তো মানে খারাপের দিকে যাচ্ছে। এখন সব দেশে তো প্রথমের দিকে কিন্তু এরকম হয়েছিল, আমাদের দেশে প্রথম প্রথম তো ছিলই না। এখন তো মানুষে আসা যাওয়া করে এই যে মাঝখানে আপনার ছুটিতে গেল, ওখানে একটা লোক সমাগম হয়েছে, তারপরে ওই যে গার্মেন্টস আবার জয়েন করতে হবে, এখানে এসে এই জায়গায় এসে তারা একটা জটলা হলো মানুষের, এখানে একটা মানে সমস্যা হয়েছে। আর একটা হলো ওই যে পরশুদিন ব্রাহ্মণবাড়ি যে ইয়েটা হলো জানাজাটা, এটা একদমই মানে আমি বুঝলাম না যে আমাদের সাধারণ মানুষের মধ্যে কোনো ভয় কাজ করতেছে না যে এই মহামারীটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারে, বা এটা আমাদের শুধু শুধু আমার নিজের চিন্তা করলে হবে না, আমি এফেক্ট হলে তো আমার ফুল ফ্যামিলি মানে এফেক্ট হবে, ঠিক হবে তা না। এখন এই জিনিসটা তো এরা বুঝতেছে না, এরা গিয়ে ঘরের মধ্যে গিয়ে সবার সাথে কথা বলছে করছে। আর আর একটা জিনিস হলো যে একটা বাসায় যখন সমস্যা হচ্ছে, তার করোনা ভাইরাস আছে কিনা সে কিন্তু নিজেও জানে না, সে সবার সাথে ঘুমাচ্ছে, বাচ্চা কাচ্চা কোলে নিচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এ বাড়ি যাচ্ছে ও বাড়ি যাচ্ছে, দোকানে যাচ্ছে চা খাচ্ছে। এখন এই জিনিসগুলি এখন যার থেকে সে যদি না মেনে চলে, যেমন আমরা ঘরে কিন্তু বন্দি সেই 20 তারিখ থেকে, মার্চের 20 তারিখ থেকে ঘরে ঢুকছি আর কিন্তু বেরোয়নি এর মধ্যে। আমাদের মতো যদি এরকম যদি মানতো সবাই, আমাদের আমেরিকা, লন্ডন, কানাডা যেসব বড় বড় দেশেও কিন্তু লকডাউন তারা যেভাবে মানতেছে, মানলে তো এক সময় গিয়ে সেটা হয়তো একটা শেষের দিকে আসবে, কিন্তু বাংলাদেশে যদি এভাবে না মানে তাহলে কি এটা কি কি পর্যায়ে দাঁড়াবে এটা ভেবে দেখেন। এখন অবশ্যই অবশ্যই। আচ্ছা, এখন এইভাবে যদি চলতেই থাকে সেক্ষেত্রে আপনি ব্যক্তিগতভাবে গানের যে বিভিন্ন শো করতেন, গান নিয়ে নিজেকে ব্যস্ত রাখতেন বাইরে,
এখন ভেতরে সময় কাটছে, তো এই জায়গাটা যে একটা বড় ধরনের একটা দূরত্ব তৈরি হচ্ছে, এটা কিভাবে পূরণ করবেন বা ভবিষ্যতে কি হবে আপনার 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 ব্যক্তিগত জ্ঞানের জায়গা থেকে? এখন এখানে তো আর প্রোগ্রাম টোগ্রাম হওয়ারও কোনো সম্ভাবনা নাই, কারণ আর শিল্পীরা আমরা টেলিভিশনে, আমি আমার তো এর মধ্যে কানাডায় শো ছিল, আমার পহেলা বৈশাখে ফ্রান্সে শো ছিল, আমার তিনটা শো ছিল, আমি এইগুলি সব ক্যান্সেল করে আমি ঘরে বসে আছি। এখন এখন কোনো দেশেই শিল্পীদের প্রোগ্রাম হবে না, শিল্পীরাও কিন্তু একটা অর্থনৈতিক খারাপ অবস্থায় পড়বে, বুঝতে পারছেন? শুধু শিল্পী না, সব সেক্টরের মানুষই প্রবলেম করবে এবং অনেক অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হবে, এটা আমার কাছে মনে হচ্ছে। কারণ সাধারণ মানুষও খুব কষ্টে থাকবে, এক পর্যায়ের মানুষ, এক শ্রেণীর মানুষ খুবই অভাবে থাকবে বা অলরেডি শুরু হয়ে গেছে। এখন এখন একটা জিনিস কি যে নিজে সতর্ক নিজে না হলে তো কেউ সতর্ক করে দিতে পারবে না,